डियर एसपायरेंट्स, प्रदीप एकेडमी ऑनलाइन क्लासे स्वागत। এই ভিডিও লেকচারে আমি এলসিএম এবং এইচএফ রিলেটেড 10টি ইম্পর্টেন্ট ম্যাথের শর্টকাট পদ্ধতিতে সমাধান করেছি। তোমরা যারা এলসিএম এবং এইচএফ এর উপর আমার আগের পার্ট 1 থেকে পার্ট 5 ভিডিওগুলি দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তবেই এলসিএম এবং এইচএফ সম্পর্কিত যত ধরনের প্রশ্ন হয় সব প্রশ্নই কমন পাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 840 ও 35, সংখ্যা দুটির গুণফল কত? আমরা একদম প্রথম ভিডিওতে দেখেছিলাম লসাগু এবং গসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সঙ্গে সমান, অর্থাৎ আমাদের এখানে এই যে 840 এবং 35 গুণফল অন্য কোনটির গুণফলের সঙ্গে সমান হয় সেটা চেক করে দেখতে হবে, সেটাই হবে অ্যানসার। অর্থাৎ 840 আর 35 গুণফল, এই যে অপশান এ বি সি ডি দেওয়া আছে, এই অপশানের মধ্যে কোন গুণফলের সঙ্গে সমান হবে সেটি হবে সঠিক উত্তর। নেক্সট, পরেরটায় আসছি, চেক করে দেখো তোমরা। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653 869 1229 ভাগ করলে সব ক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে? এই প্রবলেমের ক্ষেত্রে আমরা কি করব, একটা অপর একটা থেকে অপরটি বিয়োগ করব, বিয়োগ করে যে তিনটি ডিফারেন্স পাবো সেই ডিফারেন্সের গসাগু বের করলেই এই প্রশ্নের সমাধান হবে। অর্থাৎ আমরা 869 মাইনাস 653 কত হবে? 9 থেকে 3 বাদ দিলে 6, 5-এর 6-এর থেকে 5 বাদ দিলে 1, 8-এর থেকে 6 বাদ দিলে 2, অর্থাৎ 216 পেলাম। এবার 1229 থেকে বাদ দেব 886 869, 99 মিলে গেল 0, 12-র থেকে 6 বাদ দিলে 6, হাতে 1, 12-র থেকে 9 বাদ যাবে 3, হাতে 1 মিলে গেল। এবার 1229 থেকে বাদ দেব কত? 653, 12-র থেকে 9-র থেকে 3 বাদ দিলে 6, 12-র থেকে 5 বাদ দিলে কত হবে? 7 5 12 7, আবার 12-র থেকে 7 বাদ যাবে, 12-র থেকে কত বাদ যাবে, 12-র থেকে হ্যাঁ 7 7 5 5, সুতরাং 576। এবার 216 360 এবং 576-এর গসাগু বের করতে হবে, তো এইখানেই আমরা বের করি, জায়গা কম আছে, ছোট ছোট করে লিখি। 216 360 576, প্রথমে কত নেব, 2 নিই, তাহলে কত হবে 108 বার, 18 180 বার, তো এখানে 2 বার, 2 বার আর হচ্ছে থাকলো কত, 1 8 বার, 1 8 288 বার। এবার এখানে আবার 2 নেব, 2 4 বার, 990, 14 144, আবার 2 কত হবে,
সাতাশ দুগুণে চুয়ান্ন, পঁয়তাল্লিশ, সাত, দুই, আবার দুই আট যাবে না, তিন যায়, তিন নেই, তাহলে তিন নয় বার, পনেরো বার, পনেরো বার, তিন দুই বার, চার বার, এবার আবার কতবার যাবে, তিন, তিন বার, পাঁচ বার, তেরো চব্বিশ, তাহলে গসাগু কত হবে, কটা দুই পেয়েছি, তিনটে দুই পেয়েছি, মানে আট, আর হচ্ছে তিনটে দুটো তিন, তাহলে আটের সঙ্গে কত, নয় গুণ, মানে আট নং বাহাত্তর হবে অ্যান্সার, সুতরাং অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট, তেরো এর কোন গুণিতক চার পাঁচ ছয় সাত আট দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দুই ভাগশেষ থাকবে, ঠিক এক্স্যাক্টলি এই ধরনের একটি প্রবলেম আমি আগের ভিডিওতে অর্থাৎ চার নাম্বার ভিডিওতে করেছি, তো সেই ভিডিওটি দেখো, সরি চার নাম্বার না পাঁচ নাম্বার ভিডিওটি তে করেছি, সেই ভিডিওটি দেখো, এই প্রবলেমটা কীভাবে সমাধান করা হয় সেটা সেখানে দেখানো হয়েছে, সুতরাং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। নেক্সট, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা, সরি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো একষট্টি, নশো তেত্রিশ, তেরোশো একাশিকে ভাগ করলে সব ক্ষেত্রে পাঁচ ভাগশেষ থাকবে, তো এই এই ধরনের প্রবলেম করা হয়েছে, কি করব, সব ক্ষেত্রে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, মানে এই দুশো একষট্টি থেকে প্রত্যেকটা থেকে পাঁচ ভাগ দিতে হবে, প্রথমে বিয়োগ দিয়ে তারপরে তার গসাগু বের করতে হবে, তো করো আমার সঙ্গে তোমরা করতে থাকো। দেখো দুশো একষট্টি থেকে যদি পাঁচ বাদ দিই কত থাকে, দুশো ছাপ্পান্ন, নশো তেত্রিশ থেকে যদি পাঁচ বাদ দিই কত হবে, নশো আঠাশ, তেরোশো একাশি থেকে যদি পাঁচ বাদ দিই কত হবে, তেরোশো ছিয়াত্তর, এবার এদের গসাগু বের করব, গসাগু প্রথমে কত নেব, দুই নিয়ে, তাহলে কত, বারো বার, আট বার, একশো আঠাশ, চার ছয় চার, এটা হচ্ছে ছয় আট আট, দুই দিয়ে ভাগ করেছি, আবার দুই দিয়ে, ছয় চার দুই বত্রিশ, তিন চার চার, আবার কত দিয়ে, আবার দুই দিয়ে, বত্রিশ এগারো ছয়, ঠিক আছে, বাইশ, এবার এখানে হবে সতেরো দুই, আবার দুই দিয়ে যাবে, একটু দাগটা এখানে করি, ষোলো পাবো, তারপরে হচ্ছে পাঁচ আট পাবো, আর আট দুগুণে আট ছয় পাবো, এবার এটাকে আবার দুই দিয়ে আট পাবো, দুই পাবো, নয় পাবো, চার পাবো, তিন পাবো, আর কোনো কমন মাল্টিপল নেই, কমন ফ্যাক্টর নেই, সুতরাং এর গসাগু কত হবে, কটা দুই এসে পেয়েছি, পাঁচটা দুই, পাঁচটা দুইয়ের গুণফল কত, বত্রিশ হবে, তাহলে বত্রিশ হবে লসাগু গসাগু, সুতরাং বত্রিশ হবে সঠিক অ্যান্সার। নেক্সট, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে চব্বিশ, বত্রিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে উনিশ, সাতাশ এবং একত্রিশ ভাগশেষ থাকবে, এই প্রবলেমটাও
আগের কোনো একটা ভিডিওতে করা আছে, মানে 1 থেকে 5 নম্বর ভিডিওতে কোনো একটি ভিডিওতে করা আছে, কোন ভিডিওতে করা আছে আমার মনে নেই। তো তবুও আমি একটু হিন্টস দিয়ে যাই কী করতে হবে। দেখো প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত আছে, 24 এবং 19-এর মধ্যে ডিফারেন্স 5, 32 এবং 27-এর মধ্যে ডিফারেন্স 5, 36 এবং 31-এর মধ্যে ডিফারেন্স 5। অর্থাৎ এই যে সংখ্যাগুলো এর লসাগু বের করব, কত, 32, 24, 32 আর 36-এর লসাগু বের করব। লসাগু বের করার পরে জাস্ট 5 কি করতে হবে, যোগ করতে হবে, তাহলেই সঠিক অ্যান্সার পাওয়া যাবে। তো দেখো আমি করি, 12, 16, 18 দুগুণে 36, 18, আবার 2, 6, 8, 9, এবার কত নেব, আর এবার নেব 3, 6 বার 6-এর মধ্যে 2, 8, 3, ও 2 আরেকবার যাচ্ছিল, পরে নিচ্ছি, 4, 1 বার 4, 3। অর্থাৎ লসাগু কত হবে, এই পাশে পাচ্ছি কত, 12, 1 গুণ করলে একই হয়, 12 গুণিতক 2 গুণে 4, 3 4, 12, 24, 24 হচ্ছে 12×24 লসাগু। 12-র সঙ্গে 24 যদি গুণ করা হয়, 12-র সঙ্গে 24, 12 বড় 144, 228, তাহলে হ্যাঁ এখানে 228 পাবো। দেখো 12-র সঙ্গে 12 × এইটা, এটাই তো, 24-কে আমি ভাগ করলাম, 12-র সঙ্গে 12 গুণ করলে কত হয়, 144, 144-কে যদি 2 দিয়ে গুণ করি কত পাবো, 8, 8, 2, 288, সরি ভুল বলেছি, 288 হচ্ছে লসাগু। এই লসাগুর সঙ্গে কত যোগ করব, জাস্ট আচ্ছা লসাগুর সঙ্গে আমি 5 বিয়োগ করতে হবে, ভুল বলা হয়ে গেছে, 5 বিয়োগ করলে কত হবে, 3, 8, 2, 283 অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52-কে ভাগ করলে অবশিষ্ট থাকে যথাক্রমে 2, 3, 4। এই এই প্রশ্নটা আমি হোমওয়ার্ক দিই, কি করবে, 38 থেকে 2 বাদ দেবে 36 পাবে, 42 থেকে 45 থেকে 3 বাদ দেব 42 পাবো, আর 52 থেকে 2 বাদ 4 বাদ দিলে 48 পাবো। এর কি করতে হবে, গসাগু বের করতে হবে, বৃহত্তম সংখ্যা বলেছে এর গসাগু বের করতে হবে, করে কমেন্ট বক্সে জানিও। পরের প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90, 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে, অর্থাৎ সিম্পলি কি সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, মানে এর সিম্পলি লসাগু বের করতে হবে, একদম সিম্পল প্রবলেম, করে কমেন্ট বক্সে আমাকে উত্তর দিও, আমি দেখব। পরের প্রশ্ন, এর লসাগু বের করো। তো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে লসাগু বের করাটা একটু আমি দেখিয়ে দিই কীভাবে করব। দেখো এই যেটা পৌনঃপুন্যক হিসাবে আছে, 4 দুগুণে 8, 9/2, 3/1 করতে পারি, 10 দুগুণে 21/2। এবার লসাগুর ক্ষেত্রে এই যে যে 9, 3, 21-এর লসাগু বের করতে হবে, আর 2, 1, 4, 2, 1, 2-এর গসাগু বের করতে হবে, এটাই হবে এর লসাগু। তো দেখা যাক, 3 নিই, 3, 1, 7, তাহলে লসাগু কত হয়ে গেল, 3×3=9,
सात नौ तेषट्टी तेषट्टी ऊपर पार्टर लसागु और ये नीचे दुई एक दुईर गसागु एक सूतरा सिम्पलि तेषट्टी एर अन्सार तेषट्टी अपशन बी है सठिक उत्तर। नेक्स्ट दुटी संख्यार गसागु ए लसागु यथाक्रमे पैंतीस एवं चारशो बीस संख्या दुटी जोगफल कत तो ये प्रब्लेमो आगे करो प्रब्लेम होमवर्क रही अन्सार कमेंट बक्से जानियो। थैंक यू फॉर वाचिंग।